السلام عليكم ورحمة الله وبركاته، إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على أما لا نبي بعد أما بعد. عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة وجدهم يصومون يوما يعني عشرة فقالوا هذا يوم عظيم وهو يوم ندى الله فيه موسى وأغرق آل فرعون.

তখন তিনি দেখতে পেলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে আশুরার দিনে তখন যখন তাদেরকে বলা হলো যে এ দিনে সিয়াম পালন করার তাৎপর্য সম্পর্কে তখন তারা বলছেন যে ফকআল তারা বলল হাদ আজিম তাহা হলেন এটি একটি মহান দিন ওহু আয়ামুন নাজা হফি মুসা এটা হলো এমন দিন যে দিন মুসা আলী সালাহুয়া সালামকে অবতীর্ণ মুক্তি দেওয়া হয়েছে ওয়াগরাকা আলাফির আউন এবং ফেরাউন যে ফেরাউন ও তার সমগ্র জাতি যারা ছিল তাদেরকে নদীতে নিমজ্জিত করা হয়েছে ফাসামা মুসা শুকরান লিল্লা তারপরে মুসা আলহ সালাতাম আল্লাহ শুক্রিয়া সিয়াম পালন করেছেন ফকালা আনা তারপরে তিনি বলেন আনা আউলাবি মূসা মুসা আমি তোমাদের চেয়ে মুসা আলহ অত্যাধিক অনুসারী ফাসামা মাহু তারপরে তিনি সিয়াম রাখলেন ও আমার অবি সিয়া মিহি এবং অন্যদেরকে সিয়াম রাখার আদেশ দিয়েছেন সই বুখারি হাদিস নাম্বার তিন হাজার তিনশত সাতানব্বই সম্মানিত দর্শে হাদিস গ্রুপের শ্রোতা আপনারা শুনছিলেন আজকে দর্শে হাদিসের বিষয়বস্তু হল যে আরাফাতের সিয়ামের সূচনা সম্পর্কে আরাফাতের সিয়াম এটা মূলত হাসান ও হুসাইনকে কেন্দ্র করে দোষী মহাররমে কারবালার ময়দানে যে একটা বিষয় আমাদের দেশের সমাজে চলছে মূলত এই কারণে আরফাত আরফা আরাফাটা গুরুত্ব নয় আরাফাত এই গুরুত্ব ছিল ইহুদি ইহুদিদের মাঝেও ছিল যেমন মুসা আলাইসাল্লাহুয়াসাল্লামকে আল্লাহসবাহান হওয়া তা আলা নাজাদ দিয়েছেন এবং ফেরাউন বাহিনীকে নদীতে নিমজ্জিত করেছেন বা ডুবে মেরেছেন তো ওইখানে যে এটা যে মুসা আলাইসাল্লাম নাজাদ পেয়েছেন এই শুক্রিয়া আদায়ান্তে মুসা আলাইসাল্লাম সিয়াম পালন করতেন আর এর প্রেক্ষিতে ইহুদিরা সিয়াম পালন করত যখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বিষয়টা জানতে পারলেন তখন রসুল সাল্লাহ আলি ওসাল্লামও সাহাবিদেরকে আদেশ দিলেন যে সিয়াম পালন করার জন্য তো পরবর্তীতে আরেকটি আদেশ এসেছে যে এই ইহুদিরা যেহেতু একদিন সিয়াম পালন করে তাহলে আমরা এর সাথে আগেও আমি যদি বেঁচে থাকি তাহলে এর সামনে একদিন পরে একদিন অথবা আগে পরে একদিন মিলে সিয়াম মিল রেখে সিয়াম পালন করব অর্থাৎ তাদের বিপরীত করতে গিয়ে মাসে দুইটা সিয়াম পালন করব তো এই হাদিসটি বর্ণনা বর্ণিত হয়েছে সই বুখারিতে এবং এই হাদিসের যিনি রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু যিনি যা যাকে রইসুল বলা হয় উনি অত্যন্ত ছোট অবস্থাতেই ওনার পিতা আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহু দুজনই আল্লা সাল্লামের সাহাবি ছিলেন তো আল্লাহ রসুল্লাম যে সমস্ত সাহাবিদের জন্য দোয়া করেছিলেন এর মাঝে অন্যতম একজন হলেন আব্বাস জন্য রুসাল্লা সাল্লাম দোয়া করেছেন এবং উনি অনেক মেদার অধিকারী ছিলেন এবং ওনার বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল এবং পবিত্র কোরআনের যারাই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এর মধ্য থেকে অন্যতম একজন সাহাবি হলেন আজকের আব্দুল্লা এই দর্শনার জন্য আপনারা দোর হাদিসের দর্শনার জন্য নিয়মিত আমাদের সাথে এখানে যুক্ত থাকুন এবং ইনশাআল্লাহ আমাদের এখানে বেশি বেশি করে লোক জয়েন করাতে থাকুন ইনশাআল্লাহ লোক যত বেশি হবে তত আমাদের দার্স বেশি হবে এখন লোকসংখ্যা কম বিদায় মাঝে মাঝে দার্স দেওয়া হচ্ছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে বিস্তারিত দার্স দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ